কয় হুজুর এক ছেলে তাই বউকে মারতেছে, এমন কায়দায় মার ধরছে, কয় আব্বা না ডাকা পর্যন্ত তো ছাড়বো না। কেন বেটা বউ পিঠে আব্বা ডাকা লাগবে, বউকে একটু ভালোবাসাতে আব্বা ডাকার জিনিস ফ্যাক্টরি থেকে বাইরে হবি। কথা কন ঠিক কেনা পাগলা কিছুই বোঝে না, বইয়ের মুখ থেকে আব্বা ডাক শুনবি, কত বড় শয়তান। আমি এইবার ঘরের ভেতরে ঢুকে বলতেছে, যে কায়দায় সারছ বিয়ে খাবার যাচ্ছ না মানুষক দেখাবার যাচ্ছ। কয় দেখা মানে তুমি জানো না আমি কি আমার জন্য সাজি সাজি না? বিয়ের বাড়িতে গেলে মানুষজন তাকাবে আর বলবে কার বউ, এটা নয়নের বউ। শোনেন, এমনি মেয়েদের অন্তর নরম, অনেকগুলো কাপড় ধোয়ার জন্য বের করেছে, তখন বলবেন সোনা আজকে আমার সহযোগিতা তোমার করাইলে, বাপ রে বাপ এত কষ্ট তুমি একাই করবা, দাঁড়াও আমি হুইল দিচ্ছি। হুইল দিয়ে মিশে ঘাটাঘাটি শুরু করে একটা কাপড়ে থেকনান শুরু করবেন, তখন বলবেন হা খুব করবে রাখছে আজকে, যাও তো তুমি যাও তো, আমি একাই করতেছি কাজ। কথা কর ঠিক না, সাইজে গুজে স্বামী টাসকি লাগানো লাগবে, কাজ খাওয়ার লাগবে যে দেখ আমিও পারি। হে কথা কর না, কে একটা স্বামীর মন খুশি করতে পারেন না তো মেয়ে হয়েছেন কে? কথা কর না, এই স্বামী এই স্ত্রীগুলো মনের মতো ভালোবাসা দিতে পারে না, এই জন্য তো স্বামীগুলো পরকীয়া প্রেম করে। কথা কর না, কে তাই বলে লাইসেন্স দিয়ে যাচ্ছি না, তোমার ব্যবহারও ভালো হওয়া লাগবে। স্ত্রী বোঝে না, তুমি বুঝাও, বুঝায় মানুষ বানাও যে সোনা তুমি যদি একটু সাজো না সেই লাগে গো, সেই লাগে। কি যে বলবো কলিজা, তুমি যে গতকালকে একটু ক্রিম দিয়েছো, আইরে সোনা নাইকে ফেল নাইকে ফেল। কথা কর না, কে বউ খুশি হবে, ওকে সাজানোর জন্য স্পিরিট জোগান লাগবে, পরে দিনে দেখবেন আটা ময়দা মেঘে বসে আছে। কথা কন ঠিক না, উৎসাহ দেওয়া লাগবে, স্বামীরও একটু রোমান্টিক হওয়া লাগবে। কি হওয়া লাগবে? রোমান্টিক হওয়া লাগবে। এই যে শীতের রাত, স্বামী স্ত্রী এক কম্বলের নিচে ঘুমানো সুন্নত, সুবহানাল্লাহ কবেন না? ইসলাম কত সুন্দর জানেন, এই যে এক গ্লাসে স্বামী স্ত্রী পানি খাওয়া সুন্নত, সুবহানাল্লাহ কন। আজকে কে গালবাড়ি বাজান? রেজাউল করিম মোল্লা কুয়াবাসী, 5000 টাকা মারহাবা কন। কেন মালা আর এত জ্বালা যদি বুঝিতাম তাইলে কি আর। এটা গজল, এটা ছন্দ, এমনি ওয়াজ আরো করম। পাগলা 3টা বাজে, মারে ফেলে দিবা নাকি? 2.5 ঘন্টা পার হয়ে গেছে, আমি আর ওয়াজে নাই। শোনেন আচ্ছা আচ্ছা, ওয়াজ যা হওয়ার হয়ে গেছে, যার নামে ঘুরাইলাম, কবরে নিয়ে গেলাম, এলে মনে নাই আপনার? এলে তো অরিজিনাল ওয়াজ, কবরের ওয়াজ অরিজিনাল ওয়াজ, জাহান্নামের ওয়াজ অরিজিনাল ওয়াজ। ইমানদাররা কাবু এই 2 জায়গায়, কবর আর জাহান্নাম। বাপ রে বাপ, কথা কন না, কে 2 জায়গায় আমরা কাবু। কবরে একলা কেমনে থাকবার, জাহান্নামের আযাব কেমনে সহ্য করব, এই ফিকির যদি সব সময় থাকে আপনি মুমিন হয়ে মরবেন। কথা কন না, কে চাচা সব সময় ফিকির থাকলে বাপ রে বাপ একা একা কবরে কেমনে থাকবো, কেমনে থাকবো? আর যদি আল্লাহ গুনার কারণে জাহান্নামে দেয়, আমার অবস্থাটা কি হবে, আমি কেমনে সহ্য করবো? আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। মৃত্যুর কথা, কবরের কথা, জাহান্নামের কথা স্মরণ করলে ওই ব্যক্তির দ্বারা গুনাহ হবে না, অন্যায় হবে না, অপরাধ হবে না, ও সিটারি বাটপারি করতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না, ওজনে কম দিতে পারবে না, পিতা মাতাকে কষ্ট দিতে পারবে না, বউকে পিটাইতে পারবে না। কথা বল না, এলাকায় বউ পিটাই লোক আছে? কয় হুজুর এক ছেলে তাই বউকে মারতেছে, এমন কায়দায় মার ধরছে, কয় আব্বা না ডাকা পর্যন্ত তো ছাড়বো না। কেন বেটা বউ পিঠে আব্বা ডাকা লাগবে, বউকে একটু ভালোবাসাতে আব্বা ডাকার জিনিস ফ্যাক্টরি থেকে বাইরে হবি। কথা কন ঠিক কেনা, পাগলা কিছুই বোঝে না, বউয়ের মুখ থেকে আব্বা ডাক শুনবি, কত বড় শয়তান। হ্যাঁ 500 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল পরে। কষ্ট হচ্ছে আপনাদের, মন খারাপ করেছেন নাকি? এই জন্য মা বন্ধের বলে যায়, মা স্বামীর খুশির জন্য সাজা গোজা করা লাগবে। মা আপনাদের বলে যায়, বিবিরা যেভাবে সাজুক না কেন সাজার ব্যাপারে উৎসাহ দেবেন, খালি বিয়ের বাড়ি মার্কেট এখানে ওখানে যাইতে সাজতে চাইলে সাজতে দেবেন না। কথা কন না, কিন্তু ডিজিটাল বউ সকাল 10টায় গোসল করেছে, সাজতে আছে, সাজতে আছে, বিয়ের দাওয়াতে যাবে বলে। স্বামী বলতেছে বউ কতক্ষণ, কয় আর একটু। এই কথা বলে 2টা পর্যন্ত সাজতেছে। স্বামী এইবার ঘরের ভেতরে ঢুকে বলতেছে, যে কায়দায় সাজছ বিয়ে খাবার যাচ্ছ না মানুষক দেখাবার যাচ্ছ। কয় দেখা মানে তুমি জানো না আমি কি আমার জন্য সাজি সাজি না? বিয়ের বাড়িতে গেলে মানুষজন তাকাবে আর বলবে কার বউ, এটা নয়নের বউ। আমি কি আমার জন্য সাজি? আমি তো সাজি তোমার জন্য। এই কথা যদি আপনার বউ বলে আপনি কবেন আমার জন্য যখন সাজিছু তাহলে আমি দেখবো বিয়ে খাওয়া বন্ধ আস আসর পর্যন্ত তো দেখমা কথা কর না কে আপনারা বিয়েই খামো না। তো এইরকম একটু স্বামী হওয়া লাগবে। বউ সাজাগুজা করবে না কেন করবে, শুধু আপনার জন্য, শুধু আপনার জন্য। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করে জোরে বলেন আমি। কিন্তু এই পাগলিগুলো আমাদের জন্য সাজে না, বাড়ির যখন কাজকাম করে সিরা থ্রি পিস সিরা শাড়ি পরে কাজকাম করে সারাদিন কথা কন নাকি ফকনির মতো আয়া বুয়ার মতো থাকে, ভালো কাপড় আমাদের সামনে পরে না, খালি দাওয়াত বাপের বাড়ি মার্কেট কেরে পাগলি উলের জন্য কিনে দিছি, সারাদিন কাজকর্ম করছো ঠিক আছে, এশার নামাজ পড়ে সবচেয়ে একটা ভালো থ্রি পিস পরে চুপ করে থাক। কথা কন নাকি আপনারা রাগ করেছেন আপনারা। রাতের বেলায় সাজা গোজা করলেন আর দিনের বেলায় সময় পেলে আরো আলহামদুলিল্লাহ ভালো, সব সময় পরিপাটি থাকবে সুন্দর থাকবে। আপনারা কিছু আমল নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন আল্লাহ রসুল যখন বাইরে যাইতেন আমি আয়েশাকে চুমু খেয়ে যেতেন। সুবহানাল্লাহ। তার মানে প্রত্যেকটা স্বামীকে আমল করা লাগবে বাহিরে যাওয়ার আগে স্ত্রীকে চুমা খায়া যাও রসুলের সুন্নত। চাচা মন খারাপ করছে বা তোর চাষি তো নাই, এরকম মন খারাপ করছেন ভালো করে শুনে যান। আমার স্ত্রীর চুমুকে কাজের সন্ধানে যান, চাকরিতে যান, ব্যবসা বাণিজ্যে যান, আবার যখন বাড়িতে ফিরবেন আম্মা জান আয়েশা ডেকে বলেন আল্লাহ রসুল যখন ঘরে আসতেন কিছু না কিছু হাদিয়া নিয়ে আসতেন। এই জন্য স্ত্রীর পছন্দের খাবার বাড়িতে নিয়ে আসাও রসুলের সুন্নত। আপনি বাহির থেকে ভালো ফল ফুড বিবি যেইটা খাইতে পছন্দ করে মাঝে মাঝে ওই খাবার নিয়ে আসা বলবেন শেফালি তাকায় দেখো তোমার জন্য কি কিনে এনেছি। কথা কর না কে। জয়পুর হাটে ওয়াজ করতে গেলাম বিবির জন্য ভালো খাবার নিয়ে আসবেন, এক ছেলে লাফায়া বলতেছে হুজুর আমি যে ফেন্সি ডিল খাই বইয়ের জন্য কি এক বোতল আনবো। কত বড় শয়তান চিন্তা করেন। এবার জান গমানের জন্য বলতেছে আপনাদের উদ্দেশ্যে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার আপনাদেরকে বলতেছি বাজান স্ত্রীর জন্য ভালো মন্দ খাবার নিয়ে আসাও রসুলের সুন্নত। স্ত্রীর রানের ওপরে উরুর ওপরে মাথা রেখে আল্লাহর কোরআন তেলাওয়াত করা রসুলের সুন্নত। এক পাত্রে গোসল করা সুন্নত, এক বালিশে মাথা রেখে ঘুমানো রসুলের সুন্নত। কিন্তু আমাদের পরিবারে এগুলো আমল নাই। আল্লাহ রসুল যেই তরবারিতে যুদ্ধ করতেন ওই তরবারি দিয়া রান্না বান্নার কাজে আম্মা জানদেরকে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় স্ত্রীদের কাপড় কেচে দেওয়াও সুন্নত। এইবার শেষ হুজুরে নামে দে এখনই নামে দে বইয়ের কাপড় ধুবে দিয়ে করছে এই হুজুরে কচি এতক্ষণ ভালো আসলো। মাঝে মাঝে বিবির কাপড় ধোয়ার কাজে ও সহযোগিতা আপনাকে করা লাগবে, এটা সুন্নত। এর কারণে আপনি ছোট হয়ে যাবেন না। আপনার বউ কি দাসী, ও কি সব করা চুক্তি নিছে নাকি? আপনি এমনি যায় বলবেন শোনেন, এমনি মেয়েদের অন্তর নরম, অনেকগুলো কাপড় ধোয়ার জন্য বের করেছে, তখন বলবেন শোনা আজকে আমার সহযোগিতা তোমার করাই লাগবে। বাপ রে বাপ এত কষ্ট তুমি একাই করবা, দাঁড়াও আমি হুইল দিচ্ছি। হুইল দিয়ে মিশে ঘাটাঘাটি শুরু করে একটা কাপড়ে থেকনান শুরু করবেন, তখন বলে হা খুব করবে রাখছে আজকে, যাও তো তুমি যাও তো আমি একাই করতেছি কাজ। কথা ঠিক না, আপনি করতে দিবি না, খালি আপনি মোশান একটু কাছে যায় সহযোগিতার মানে একটা মোশান নেবে পারবেন না। আর যদি সিংকে বউ হয় আজকে ধুয়ে দেখ মজা ঘ্যাঙ্গা লাগে। কথা ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার স্ত্রীদের কাজে সহযোগিতা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর জোরে বলেন আমিন।